স্মরণকালে সবচেয়ে অস্বস্তি আর চাপের মধ্যে থেকে এবার কৌশলী বাজেট দিতে যাচ্ছে সরকার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কমানো হবে ঘাটতি অর্থায়ন, প্রকল্প বাছাইয়ে থাকবে বিশেষ নজর। অন্যদিকে রাজস্ব আয় বাড়াতে কমানো হতে পারে কর ছাড়ের পরিমাণ। বিশ্লেষকরা মনে করছেন, সংকট সামাল দেয় এই বাজেটে থাকতে হবে দরিদ্রদের জন্য বিশেষ উদ্যোগ। আরও জানাচ্ছেন ইকবাল আহসান। অর্থনীতিতে অস্বস্তি গেল কয়েক মাস ধরেই, রপ্তানি বাড়লেও কমেছে প্রকৃত মূল্য সংযোজন, ওঠানামার মধ্যে প্রবাসী আয়, আমদানির লাগামটা নয় বিনিয়োগ এবং নতুন কাজের সুযোগ তৈরি নিয়ে আছে দুশ্চিন্তা। বিপরীতে নিত্যপণ্য আমদানি করতে গিয়ে রাজকোষ খালি হবার জোগাড়, এমন বাস্তবতায় শুরু হয়েছে নতুন বাজেট তৈরির প্রক্রিয়া। কয়েক মাস ধরে ব্যয় সংকোচন নীতিতে চলা সরকার সেই প্রতিফলন রাখতে চায় এবারের বাজেটে, ফলে আকার নিয়ে মাতামাতি নেই খুব একটা। তবু প্রাথমিক হিসাবে সেই অঙ্ক যেতে পারে 7.5 লাখ কোটির কাছাকাছি, যাতে 3 লাখ কোটির মধ্যে থাকবে উন্নয়ন খরচ। তবে এই সংকটেও প্রবৃদ্ধি আর মূল্যস্ফীতির লক্ষ্য থাকতে পারে কিছুটা উচ্চাভিলাষী। অর্থনীতিকে চাঙ্গা রাখা বা আবার পূর্বের প্রবৃদ্ধির পথে ফিরিয়ে আনা, এটা একটা বড় চ্যালেঞ্জ এখন আমাদের জন্য। কাজেই বাজেট প্রণয়নটা এবার অত্যন্ত কঠিন সময়ে করছি, এবং আমি মনে করি বাজেট প্রণয়ন অত্যন্ত কৌশলীভাবে এবার করতে হবে, অনেক বেশি সতর্কতার সঙ্গে। উন্নয়ন বাজেটে এবার অনেক সংযত হব, মানে প্রকল্প দেখে শুনে বাছাই করে নেব যেগুলো উৎপাদন সঙ্গে জড়িত। এবার প্রকল্পের সংখ্যা কম হবে আগের চেয়ে। অর্থবছরের প্রথম 6 মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে 12%, যদিও IMF-এর শর্ত মেনে 2023-24 তা বাড়াতে হবে প্রায় 70,000 কোটি। ফলে কর প্রশাসন এবং ব্যবস্থাপনায় আমূল বদলের আভাস আশা করা হচ্ছে আসছে বাজেটে। বিপরীতে জিনিসপত্রের চড়া দামে চাপে পড়া গরিব মানুষকে বাঁচাতে দরকার আরও বেশি বরাদ্দ, কিন্তু টাকার সংকটে থাকা সরকার এই অবস্থার উত্তরণ ঘটাবে কিভাবে, সেটি বড় প্রশ্ন বিশ্লেষকদের কাছে। 3 বছরে আমাকে এটা প্রায় 2,40,000 কোটি টাকা আমার রেভিনিউ আমার বাড়াতে হবে, যে এই সময়টাতেই কিন্তু আমাদেরকে ট্যাক্সের যেসব জায়গাগুলোতে লুপ হোলস আছে, বিভিন্ন ফাঁক ফোকর আছে, এনফোর্সমেন্টের যে জায়গাগুলোতে দুর্বলতা আছে, এগুলোকে অ্যাড্রেস করার শক্তিশালী রাজনৈতিক সিদ্ধান্তটার এটাই সময়। গরিবদের উপর যাতে আপাতন কম পড়ে, সেই যে ইনডাইরেক্ট ট্যাক্সটাকে এত জোর না দিয়ে ডাইরেক্ট ট্যাক্সটা কে যতটা সম্ভব সেটা তো একবারে পারা যায় না ধীরে ধীরে, কারণ ব্যবসাকে ক্ষতি করা হোক এমনটা আবার চাইব না। সরকারের চলতি মেয়াদে নির্বাচনের আগে শেষ বাজেট হতে যাচ্ছে এটি, ফলে জনতুষ্টি আর ভোটের হিসাব মেলানোর প্রতিফলন থাকতে পারে নতুন আর্থিক দলিলে। ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা। মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় 19 জন প্রাণহানির ঘটনায় মামলা করেছে হাইওয়ে পুলিশ। এতে আসামি করা হয়েছে ইমাদ পরিবহনের মালিক সাব্বির হোসেনকে। গতরাতে শিবচর থানায় মামলাটি করেন হাইওয়ে পুলিশের সার্জেন্ট জয়ন্ত দাস। এর আগে বাস দুর্ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি করে জেলা প্রশাসন, 2 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে হবে তাদের। গতকাল সকালে মাদারীপুরের শিবচরে বাস খাদে পড়ে প্রাণ যায় 19 জনের। খুলনা থেকে ঢাকা যাচ্ছিল ইমাদ পরিবহনের বাসটি, পদ্মা সেতুর আগে কুতুপুরে নিয়ন্ত্রণ হারায় এটি। কক্সবাজারের পেকুয়ায় নৌবাহিনীর সাবমেরিন ঘাটের কমিশনিং অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সাদ বিন শফিক। সাদ, প্রধানমন্ত্রী কখন ভার্চুয়ালি যোগ দিতে পারেন এবং এখন সেখানে কী আয়োজন চলছে? মামুন, প্রধানমন্ত্রী 12:30টার সময় আনুষ্ঠানিকভাবে যেই যাত্রা শুরু করতে যাচ্ছে, দেশের একমাত্র এবং প্রথম সাবমেরিন ঘাঁটি বানৌজা শেখ হাসিনা সেটির উদ্বোধন অনুষ্ঠানে 12:30 যোগ দিবেন। এবং এই 12:30 প্রধানমন্ত্রী যোগ দেওয়ার আগে এই মুহূর্তে সার্বিকভাবে প্রস্তুতি করা হচ্ছে, প্রস্তুত করা হচ্ছে ভেন্যু। এবং আপনি জানেন যে 2017 সালে বাংলাদেশ 2টি সাবমেরিনের মালিক হওয়ার মধ্য দিয়ে সাবমেরিন যুগে প্রবেশ করে, এবং সাবমেরিন যুগে প্রবেশ করার পর থেকে কিন্তু এই গত এই কয়েক বছরে প্রস্তুত করা হয়েছে এই ঘাঁটিটিকে বিশেষায়িতভাবে সাবমেরিন রাখার জন্য। এতদিন পর্যন্ত কর্ণফুলী নদীর তীরে বানৌজা ইশা খাতে এই সাবমেরিন দুটো ছিল, এবং এই মুহূর্তে
নির্মিত সাবমেরিন দুটো নিয়ে আসা হয়েছে এই ঘাঁটিতে, যেটির উদ্বোধন হতে যাচ্ছে। এটি কিন্তু অনেক দিক থেকেই বেশ গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের অল্প কিছু দেশের কাছে যে সাবমেরিন আছে এবং তার চেয়েও কম দেশে কিন্তু এই ধরনের বিশেষায়িত জেটি আছে। বলা হচ্ছে এটি কিন্তু বাংলাদেশের নৌবাহিনীর সক্ষমতার একটি অনন্য উদাহরণ, যে ফোর্সেস গোল 2030-এর কথা বলা হচ্ছে সেটি বাস্তবায়নে কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটি কিন্তু মনে করা হচ্ছে। এই ঘাঁটিটিতে বিশেষায়িত ঘাঁটি হিসেবে গড়ে তোলা হয়েছে এবং একসাথে 6টি সাবমেরিন এখানে রাখা যাবে। এর পাশাপাশি সাবমেরিন সংক্রান্ত যত সব কর্মযজ্ঞ আছে সব কর্মযজ্ঞের ব্যবস্থা কিন্তু এই কম্পাউন্ডে রাখা হয়েছে। খুব বড় পরিসরে এই জায়গাটি প্রস্তুত করা হয়েছে এবং এর এক পাশে কক্সেস বাজারের যে পেকুয়া উপজেলা আছে, পেকুয়া উপজেলায় কিন্তু এই ঘাঁটিটি করা হয়েছে এবং এর এক পাশে আছে হচ্ছে মগনামা ঘাট, যেটি কুতুবদিয়া যাওয়ার জন্য ব্যবহার করা হয় এবং কুতুবদিয়া চ্যানেলের পাশে কিন্তু এই এটি রাখা হয়েছে। বলা হচ্ছে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম ঘাঁটি হচ্ছে এটি এবং স্ট্র্যাটেজিক দিক থেকে এবং খুবই কৌশলগত দিক থেকে এটিকে খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং বলা হচ্ছে এর ফলে সাবমেরিন যুগে বাংলাদেশ যে প্রবেশ করেছে এটি একটি পূর্ণতা পেল এই ঘাঁটি উদ্বোধনের মধ্য দিয়ে। 12:30 প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এবং নৌপ্রধান যিনি এই প্রান্তে উপস্থিত থাকবেন। আমরা 12:30 সময় প্রধানমন্ত্রী শুরু করলে অনুষ্ঠান নিশ্চয়ই দর্শকদের দেখাবো। জি, অনেক ধন্যবাদ আপনাকে। সহকর্মী সাদ বিন শফিক যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে কক্সবাজার পেকুয়া থেকে। বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের খবর, আজ দ্বিতীয় ওয়ানডে, এক ম্যাচ আগেই সিরিজের হাতছানি বাংলাদেশের জন্য, আর তা অর্জনে মরিয়া দল। তবে অনুশীলনহীন একদিন কাটিয়েছেন ক্রিকেটাররা, সঙ্গে বাধা সিলেটের বৃষ্টি। তবে সেসব উপেক্ষা করে অধিনায়ক তামিম ইকবাল একাই অনুশীলন করেছেন অফর্ম থেকে বের হয়ে আসার চেষ্টায়। যথারীতি দুপুর 2টায় শুরু হবে ম্যাচ। সিলেট থেকে রেদওয়ান শোবের রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ। সিলেটের আকাশে মেঘের আনাগোনা, বিরতিহীন বৃষ্টিতে কাক ভেজা দেশের সুন্দরতম স্টেডিয়াম। শঙ্কায় দ্বিতীয় ওয়ানডে, টাইগারদের অনুশীলনে বিরতি না থাকলেও এমন বিরূপ আবহাওয়ায় ঘাম ছড়ানোর ফুরসত ছিল না। তবে বৃষ্টি মাথায় নিয়ে স্টেডিয়ামে হাজির একজন, তিনি বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল, সঙ্গী হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে আর স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত। দীর্ঘ সময় ধরে ইনডোরে ব্যাট চালিয়েছেন ফর্মে ফেরার অপেক্ষায় থাকা তামিম, নিয়েছেন কোচের পরামর্শ। 16 ম্যাচ ধরে সেঞ্চুরি নেই দেশ সেরা ওপেনারের, এমনকি অর্ধশতক নেই 5 ওয়ানডে ধরে। তবে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত, দারুণ টিম ওয়ার্কের ফল প্রথম ওয়ানডেতে জয়। তবে এখানকার উইকেট স্পিন বান্ধব না হওয়ায় আমার কোনো অভিযোগ নেই, কেননা বিশ্বকাপে আমাদের বিভিন্ন রকমের উইকেটে খেলতে হবে। তাসকিন এবাদতদের আগ্রাসনের মাঝেও স্পিনারদের উপর ভরসা রাখতে চান হেরাত। খুশি নাসুম সাকিবদের পারফরমেন্স নিয়ে, প্রথম ওয়ানডেতে দুজনে মিলে নিয়েছেন 4 উইকেট। Now we are giving opportunity to Nasum. Nasum খুব দ্রুত কন্ডিশন ও উইকেটের সাথে মানিয়ে নিয়েছে। সাকিব বিশ্বের সেরা ক্রিকেটার। আগের সিরিজে আমরা তাইজুলকে দেখেছি ভালো বল করতে। তবে আয়ারল্যান্ডের ভয় টাইগারদের পেস বোলিং ট্রায়ও নিয়ে, তারপরও দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে মরিয়া আইরিশ কোচ হেনরিক মালান। বাংলাদেশের পেস বোলিং অ্যাটাক যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী, তাই আমাদের ব্যাটারদের স্ট্রাগল করতে হয়েছে। পরের ম্যাচটাও চ্যালেঞ্জিং হবে, কিন্তু আমরা নিজেদের ভুলগুলো কাটিয়ে উঠতে চাই। চোখে চোট লাগায় প্রথম ওয়ানডে মিস করেছেন মেহেদী মিরাজ। বড় রকমের ইঞ্জুরিতে না পড়ায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এই স্পিন বোলিং অলরাউন্ডার। বৃষ্টিস্নাত দিনটি ছিল সাবেক লঙ্কান স্পিনারের 45তম জন্মদিন, যেখানে তার জন্য বড় উপহার হতে পারে এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশের সিরিজ জয়। গোপালগঞ্জ সদরের 6টি ইউনিয়ন পরিষদ ও কোটালীপাড়া পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 8:30 থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 4:30 পর্যন্ত। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো, এখন পর্যন্ত কোনো কেন্দ্রে বিশৃঙ্খলার খবর মেলেনি। 6টি ইউপিতে চেয়ারম্যান পদে লড়ছেন 34 জন প্রার্থী। সীমানা জটিলতা কেটে যাওয়ায় মেয়াদোত্তীর্ণের 2 বছর পর সিটি 6টি ইউনিয়ন পরিষদে হচ্ছে নির্বাচন। মানুষ খুবই ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে, আর ভোটটা সুস্থ মতো হইলেই
আল্লাহর রহমতে সাকসেসফুল। লোকজন ভালো সাড়া দিচ্ছে, আর অনেকদিন ভোট হয় না, সব উৎসব পরিবেশে ভোট দেবে। প্রশাসনের যে বাইরে আছে তারা আশা করি যে তারা নিরপেক্ষভাবে কাজ করবে। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি নিয়ে দুদেশের ওয়ার্কিং গ্রুপের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এতে যোগ দিয়েছেন বাংলাদেশের কর্মকর্তারা। বৈঠকে কর্মী নিয়োগ পদ্ধতিতে পরিবর্তন আনার বিষয়ে আলোচনার কথা রয়েছে। আলোচনা হবে অভিবাসন খরচ কমানো এবং মালয়েশিয়ায় কর্মী নিয়োগ প্রক্রিয়া সহজ করার বিষয়ে। এর আগে গত শনিবার নতুন করে বিদেশি কর্মী নেয়ার সব ধরনের আবেদন ও প্রক্রিয়া স্থগিত করে মালয়েশিয়া সরকার। দেশটির মানব সম্পদ মন্ত্রী ভি শিবকুমার ওই দিন এক বিবৃতিতে এই তথ্য জানান। রাজধানীতে চার দিনের ফ্রি ডেন্টাল চেক আপ ক্যাম্পেইন শুরু করেছে বিআরবি হাসপাতাল। আজ এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নিজামুদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরবি হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত কর্নেল হুসাইন ফারুক। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোফাজ্জল হোসেন ও ডাক্তার এম এ বাশার। ফ্রি ডেন্টাল চেক আপ কর্মসূচিতে অংশগ্রহণকারী রোগীদের দাঁতের সব ধরনের পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসায় 50% ছাড় দেওয়ার ঘোষণা দেন আয়োজকরা। আগামী 23 মার্চ পর্যন্ত চলবে ফ্রি ডেন্টাল চেক আপ কার্যক্রম। এই ছিল সকাল 11টার খবর। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।